বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের 12টা বাজিয়ে দিল পুলিশ। টানতে টানতে থানায় নিয়ে গিয়ে এই বিজেপি নেত্রীর পুরোপুরি 12টা বাজিয়ে দিয়েছে পুলিশ। বাঁশদ্রোণীতে গতকাল এক দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় এক বাচ্চার মৃত্যু হয়েছে। সেই দুর্ঘটনাকে নিয়েও এই বিজেপি নেত্রী রাজনীতি করছিল এবং পুলিশকে কাজে বাধা দিচ্ছিল। তাই পুলিশ এবারে বিজেপি নেত্রী পুরোপুরি 12টা বাজিয়ে দিয়েছে এবং এই বিজেপি নেত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে যে কড়া পদক্ষেপ নিয়েছে তাতে বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। তো চলুন প্রথমে দেখে নিন এই বিজেপি নেত্রীকে কিভাবে টানতে টানতে পুলিশ তুলে নিয়ে গেল, এবং শেষে দেখুন এই বিজেপি নেত্রী বিপদে পড়ে কিভাবে মায়া কান্না করছে পুলিশের হাত থেকে বাঁচার জন্য। বাঁশদ্রোণী কাণ্ডে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত টানা 14 ঘন্টা ধর্ণা অবস্থানের পর গ্রেফতার হলেন রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি নেত্রীকে জোর করে পুলিশের জিপে তুলে নিয়ে যাওয়া হলো লালবাজারে। তার বিরুদ্ধে উঠেছে কাজে বাধা দেওয়ার অভিযোগ। সুকন্যা দেখো, দেখতেই পাচ্ছ রাজভার রূপা গঙ্গোপাধ্যায়, তিনি বাঁশদ্রোণী থানায় বসেছিলেন এবং এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হচ্ছে বলে পুলিশ জানাচ্ছে। রূপা গাঙ্গুলিকে কি অ্যারেস্ট করা হচ্ছে? এই মেয়েটা অর্ডিনারি। হ্যাঁ হ্যাঁ, রূপা গাঙ্গুলিকে অ্যারেস্ট করা হচ্ছে। কি অভিযোগ অ্যারেস্ট করা হলো সব বলে দিচ্ছি। রূপা গঙ্গোপাধ্যায়কে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। তিনি কি বলবেন? আপনাকে অ্যারেস্ট করা হলো রূপাদি? রূপাদি কি বলবেন? মেরা ব্যাগ ছেড়ে দিয়ে থানায়। তিনি কি হলো? তিনি কি হলো? আমাকে অ্যারেস্ট করবে? আমার ব্যাগ গুলো রেখে থানা রূপা গঙ্গোপাধ্যায় তিনি রাতভর বসেছিলেন এবং তার যেটা বক্তব্য ছিল যে গতকাল বাঁশদ্রোণী ঘটনায় যারা প্রতিবাদ করেছিলেন তাদের বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে, তাদের মধ্যে একজন বিজেপির মহিলা কর্মী রয়েছেন এবং তার প্রতিবাদে তিনি বাঁশদ্রোণী থানায় অবস্থান করছিলেন গতকাল রাত থেকে। এবং এই মুহূর্তে প্রায় 14 ঘন্টার মাথায় দেখা যাচ্ছে রূপা গঙ্গোপাধ্যায়কে এখান থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখলাম বাঁশদ্রোণী থানায় তিনি যখন বসেছিলেন গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত বারবার তিনি কিন্তু যে দাবি জানাচ্ছিলেন যে এই ঘটনায় যে ঘাতক পেলোডার তার চালক তাকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারলো না, কিন্তু যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। এটা জানতে চাইবো রূপা গঙ্গোপাধ্যায় কি আরে লোককার জনক আচরণ, বাথরুমে যেতে চাইছিলেন। আমাদের এক্স সাংসদ মাননীয় রূপা গাঙ্গুলি, গতকাল রাত থেকে আমরা বাঁশদ্রোণী থানায় রয়েছি, যে জঘন্য ঘটনা ঘটেছে, একটি শিশু মৃত্যু, তারপর তার দোষীদেরকে সুন্দর করে পালিয়ে যেতে দেওয়ার ব্যবস্থা, রূপাদি শান্তভাবে বারবার থানাতে বলেছেন যে আমি বসে আছি, আমি বসে থাকবো যতক্ষণে অ্যারেস্ট হচ্ছে। আমরা এখনো পর্যন্ত বসেছিলাম রাত্রির থেকে সারা রাত, সারা সকাল, এখন 10টা বাজছে। এখন ওনাকে হিজড়াতে হিজড়াতে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হলো, অ্যারেস্ট করলো, লালবাজার নিয়ে গেল।